फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल लाइफ विद लाइफस्टाइल तुम्हारे सकल के अनेक अनेक स्वागत। तो आज के आबार कैकटा सिम्पल योगासन नहीं चले बेपारे कि जान तो धरो तुम एक क्ज करते चाहो किन्तु से क्चा करार समय जो किचुते ही से क्चा है ना तक हमें हाल ऐड़े दी कि करार नहीं जेमन देखो सब किच्छू ठीक छो मजने कोविड इसे बाड़ीत बड़नो बंध हमें भीषण लेजी हो गए এবং আরো অনেক কিছু আনুষঙ্গিক আরো অনেক ঘটনাই ঘটছে যেগুলো আমাদের লাইফে ভীষণ ভাবে প্রভাব ফেলছে। তো লেজি প্রসঙ্গটা যখন নিলি আজকে আমি সকালবেলা ভাবলাম যে বেশ কয়েকদিন হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে কোনো কমিউনিকেট করতে পারছি না, কোনো ভিডিও দিতে পারছি না, ভীষণ লেজি লাগছিল। তো আজকে ভাবলাম বিছানায় শুয়েই যদি কয়েকটা এক্সারসাইজ করে নিতে পারি তাহলে কিরকম হয়, সেখান থেকে কিছু আইডিয়া ছিল। তো ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলি। তো আজকের ভিডিওটা হচ্ছে লে ডাউন মানে শুয়ে কিছু যোগাসনা। তো সেই ভিডিওটা তো সেটা তো তোমরা দেখবেই। এর মধ্যে আবার কি হয়েছে ব্যাপারটা হচ্ছে আমার প্ল্যান ছিল আমি একদিন বিকেলবেলা 5:30 নাগাদ বেরোবো, বেরিয়ে কয়েকটা টি শার্ট আমার কিছু জিনিসপত্র যেগুলো আমি শপিং করবো। আর আমি থাকি সল্ট লেকে, আমি কেষ্টপুরে যাবো, এটাই আমার প্ল্যান ছিল। কিন্তু প্রত্যেকদিনই জানি না কেন ওই 5:30 নাগাদই বৃষ্টিটা নামে। তো সেটা কেন হয় অদ্ভুতভাবে বৃষ্টিটা ওই টাইমটাতেই নামে এবং যার ফলে আমার একটা একটা করে দিন লেট হয়ে যায়, মানে ইটস কি আর বলবো কিছু বলার নেই। এর মধ্যে আবার কী হয়েছে দেখতেই পাচ্ছ আমি এখন অন্যরকমভাবে শ্যুট করছি, কারণ আমার যে ট্রাইপডটা যেটাতে আমি মেইনলি শ্যুটটা করি সেটা কোনো কারণে প্রবলেম করছে, আমি ফোনটাকে সেট করতে পারলাম না। তো যার জন্য আমাকে পুরো সেট আপটাকে চেঞ্জ করতে হলো। এখন কটা বাজে? এখন বাজে অনেক অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় রাত্রি 9টা বাজে। আমি সেই সন্ধ্যেবেলা থেকে ট্রাই করছি, কিছুতেই হলো না। তো এনিওয়েজ কিছু করার যখন থাকে না তখন নিজেকে উপায় বার করে নিতে হয়, তো সেটা নিশ্চয়ই তোমরা বুঝবে। এবং চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ভিডিওটা। তো ফ্রেন্ডস, প্রথম আসনটাই হচ্ছে লেগ সাইকেল। এটা পার লেগ 5 বার করে করতে হবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। দেখতেই পাচ্ছ প্রথমে আমি ডান পা দিয়ে শুরু করেছি, 5 বার ক্লকওয়াইজ করার পর 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে। এরপর লেফট লেগটাকেও ধরতে হবে এবং ওইভাবেই করতে হবে। আর সবার শেষে তোমরা দেখবে আমি দুটো পাকেই একসঙ্গে সার্কেল করছি, 5 বার ক্লকওয়াইজ এবং 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ। এই এক্সারসাইজটা শুয়ে এক্সারসাইজ এবং এই এক্সারসাইজের সবথেকে বড় গুণ হচ্ছে এটা যেমন তোমার থাই ফ্যাটকে রিডিউস করবে সেরকম তোমার বেলি ফ্যাটকেও রিডিউস করবে। দিস ইজ ভেরি এফেক্টিভ এক্সারসাইজ গাইস, ইউ ক্যান ট্রাই ইট। তো ফ্রেন্ডস, নেক্সট আসন হচ্ছে লেগ সার্কেল। লেগ সার্কেল হচ্ছে সম্পূর্ণ থাইয়ের ফ্যাট রিডিউস করার এক্সারসাইজ। দেখো ডান পাটাকে আমি প্রথমে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে আমি সার্কুলার মোশনে ঘোরাচ্ছি। দিস ইজ কল লেগ সার্কেল। সবসময় নিটাকে স্ট্রেট রাখবে এবং 5 বার 5 বার করে স্টার্টিংয়ে এবং তারপরে যতবার সম্ভব সেই কাউন্টিংটাকে ইনক্রিজ করবে। প্রথমে ডান পা এবং পরে বাঁ পা, প্রথমে সার্কেল এবং পরে অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে ঘোরাতে হবে এবং প্রথমে ক্লকওয়াইজ মোশনে ঘোরাতে হবে। এইভাবে করতে থাকলে এবং রেগুলার তুমি যদি চর্চায় থাকো তাহলে তোমার থাইয়ের ফ্যাট খুব শিগগিরই রিডিউস হবে। দিস ইজ ভেরি এফেক্টিভ। নেক্সট আসন হচ্ছে সাইড লেগ রেস। এই আসনটা থাই রিডিউসের জন্য খুবই ভালো। আমি ঠিক যেই পশ্চারটায় শুয়ে আছি পুরোপুরি শোয়া নয় এবং পুরোপুরি বসাও নয়, এবং ডান হাতের বা যেদিকেই তুমি পাশ ফিরে শুচ্ছ না কেন সেই হাতের কনুইয়ের ওপর ভর দিয়ে শুতে হবে। এবং এই পশ্চারটা শুয়ে যদি এভাবে লেগ রেস করতে পারো তাহলে থাইয়ের ফ্যাট খুব তাড়াতাড়ি রিডিউস হবে। এর সঙ্গে সঙ্গে দেখো আমি সাইডটাকেও চেঞ্জ করছি, ছাদে শ্যুট করছি, ভীষণ রোদ বুঝতেই পারছ আমার মুখের মুখ চোখের অবস্থা দেখে। বাট এই এক্সারসাইজটা ভীষণভাবে এফেক্টিভ, এটা তোমরা খুব শিগগিরই থাই ফ্যাট যদি রিডিউস করতে চাও তাহলে এটা তোমরা অবশ্যই ট্রাই করতেই পারো। নেক্সট এই আসনটা বেলি ফ্যাট রিডিউস করার জন্য খুবই এফেক্টিভ। দেখতেই পাচ্ছ ডান পায়ের হাঁটুটাকে ভাঁজ করে আমি যতটা সম্ভব পেটের উপরে প্রেস করছি। এইভাবে খানিকক্ষণ থাকার পরে
তুমি লেফট লেগটাকে প্রেস করবে, দেখতেই পাবে আমি একটু পরেই সেটাও করব। এবং এইভাবে করার পর দুটো পাকে নিয়ে একসঙ্গে পেটের উপরে প্রেস করতে হবে, এর ফলে থাই এবং তোমার পেটে একটা প্রেশার পড়বে, যার ফলে তোমার বেলি ফ্যাট খুব শিগগিরই রিডিউস হবে। শুয়ে এক্সারসাইজের জন্য এটাকে আমি একটা অপশানে রেখেছি, এটা অ্যাকচুয়ালি তোমার বেলি ফ্যাটকে রিডিউস করবে। এই এক্সারসাইজটা করার সময় কাউন্ট ডাউন টাইমটাকে মনে মনে কাউন্ট করতে থাকবে, প্রথমে 5, তারপরে 10, তারপরে 15, এইভাবে আস্তে আস্তে কাউন্ট ডাউনটাকে বাড়াতে থাকবে। তার ফলে তোমার টাইমিংও বাড়বে এবং এক্সারসাইজের প্রতি দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে বেলি ফ্যাটও কমবে। নেক্সট আসন হচ্ছে লেগ ক্রিস ক্রস। দেখতেই পাচ্ছ 90 ডিগ্রিকে আমি 90 ডিগ্রিতে দুটো পাকেই আমি তুলে ক্রিস ক্রসে এইভাবে আসনটাকে করছি। এবং এরপরে আমি দুটো পাকে দুই সাইডে স্প্রেড করে সেক্ষেত্রেও আমি ক্রিস ক্রস করব। এবং এই আসনটা বেলি ফ্যাট কমানোর ক্ষেত্রে এবং থাই ফ্যাট কমানোর ক্ষেত্রে ভীষণভাবে এফেক্টিভ। এটাকে তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ নিচে লিখে জানিও। আর তোমাদের যদি আরও কোনো যোগার উপরে কোনো কোয়েশ্চেন করার থাকে সেটা আমাকে জানাতে পারো, কোনো আইডিয়া যদি দেওয়ার থাকে সেটাও আমাকে জানাতে পারো, আর তোমাদের যদি কোনো উপকার হয় সেটাও প্লিজ আমাকে লিখে জানিও। তো ভিডিওটাকে ছেড়ে দেওয়ার আগে প্লিজ লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করো, প্রচুর 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 সাপোর্ট করো আমাকে। আর প্লিজ ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে লাল সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমরা পাও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর একটু লাস্টের লিঙ্ক নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, টাটা বাই বাই।